বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝাড়গ্রাম কলেজের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে ভিডিও কলে আমি ইসলামী শিক্ষা বিভাগে আব্দুল মান্নান ক্লাস নিচ্ছি। যেহেতু দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার কারণে ডাইরেক্টলি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে এই দীর্ঘদিন আমাদের ভিডিও কলে ক্লাস নিতে হচ্ছে। যারা এই ক্লাসগুলো নিয়মিত দেখছো শুনছো, আশা করি তারা অনেক কিছু শিখতে পারছ। ও আজকে আমি ধারাবাহিক সেই ধারাবাহিকতায় ইসলামী শিক্ষা যারা প্রথম বর্ষে এখনও কোনোদিন ক্লাস করো নাই তাদেরকে ক্লাস নিচ্ছি। ইসলামী শিক্ষা প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো শকর বলিটি কী বোঝা, শকরের গুরুত্ব, শকরের রোপণ, এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। প্রতি রবিবার আমি একটা প্রশ্ন আলোচনা করি, সেই প্রশ্নের ভিতরে অনেক শিক্ষণীয় বিষয় আছে, সেগুলো উঠাই ধরে যারা ক্লাসে নিয়মিত ভিডিও কলের মাধ্যমে দেখো তারা নিশ্চয় এ থেকে উপকার পাচ্ছ। যাই হোক, ক্লাস শুরু করি। প্রথম হলো যে শকরগুলিতে কী বোঝো, শকর একটা আরবি শব্দ, এই আরবি শব্দের বাংলা অর্থ হল কৃতজ্ঞতা প্রকাশ করা, উপকারীর উপকার স্বীকার করা। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আমাদের উপকার করে কিন্তু সে উপকার মনে রাখি না, উপকার স্বীকার করি না, বরং পারলে অনেক সময় ক্ষতি করেও বসে, এটা করা উচিত না। তাই ইসলামী শিক্ষায় একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হলো যে উপকারের উপকার করতে হবে, যাকে বলা হয় শকর। আর শরীয়তের পরিভাষায় আল্লাহ দেওয়ার নিয়ামত, আল্লাহ আমাদের অগণিত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত ভোগ করে বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করাকে শকর বলে। আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদের এই নিয়ামত যদি না দিতেন, আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তাহলে কিন্তু আমরা দুনিয়ায় টিকে থাকতে পারতাম না, আমরা দুনিয়ায় বেঁচে থাকতে পারতাম না। সেই নিয়ামতগুলো কি সংক্ষেপে কিছু কিছু আলোচনা করি। যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাত পা চোখ কান নাক মুখ এগুলো দিয়ে আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, এগুলো কিন্তু প্রতিটা মানুষের বিশাল একটা নিয়ামত। কিন্তু আমরা এই নিয়ামতের কথা মনে রাখি না, স্মরণ রাখি না। ছোট্ট একটা ঘটনা বলি, আহলে হাদিস সে একদম বড় বক্তা আবদুল্লাহ বিন কাদের, তিনি কাদিনা মাদ্রাসায় তিনি বক্তৃতা দিতে আসতেন, ওখানে সভা হলে তিনি প্রায় আসতেন, এখন আর আসেন না। যাই হোক, এই আবদুল্লাহ বিন কাদের তিনি ছিলেন অন্ধ হাফেজ। এই অন্ধ হাফেজ বক্তৃতাকালীন তিনি বলছিলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, কেউ যদি আমার সামনে এসে একবার কিছু বলে দীর্ঘদিন আমার মনে থাকে, সেটা আমার মনে থেকে যায় না। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ রব্বুল আলামিন আমার একটা নিয়ামত দেন, সেই নিয়ামতটা হলো চোখ, আমি অন্ধ। এখানে যে আমি বক্তব্য দিচ্ছি, এই বক্তব্যের সামনে কতগুলো মানুষ আছে এটা দেখার সৌভাগ্য আল্লাহ রব্বুল আলামিন আমার দেননি। আমি যে জায়গায় বসে বক্তব্য দিচ্ছি এই জায়গাটা কেমন তাও আমার দেখার সৌভাগ্য নেই। আমি যে মাদ্রাসায় আসছি সেই মাদ্রাসাটা যে কেমন তাও আমি আজ পর্যন্ত দেখিনি। শুনেছি কাকদিয়া মাদ্রাসা একটা নামধরা মাদ্রাসা, কিন্তু সেই মাদ্রাসাটা কেমন আমার দেখার সৌভাগ্য হয়নি। শুধু তাই না, আমি যখন বক্তব্য দিয়ে সভা করে বাড়ি যাই, তখন আমার স্ত্রী আছে, স্ত্রী আমাকে খুবই ভালোবাসে, কিন্তু সেই স্ত্রীটা যে কেমন কেমন মেয়েকে নিয়ে আমি বিয়ে করছিলাম, কেমন মেয়ে আমি বিয়ে করছিলাম সেই মেয়েটাও আমি দেখিনি, বা তিনি যে আমার কেমন স্ত্রী সেটাও আমি দেখিনি। শুধু তাই না, সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যখন আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার দুটো বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো আব্বু আব্বু করে আমার জড়াই ধরে, কিন্তু দেখার সৌভাগ্য আমার হয় নাই। তাহলে আমি এটা এই জন্য উদাহরণ দিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের চোখ কান নাক মুখ যে দিয়ে কী সুন্দরভাবে এই নিয়ামত দিয়েছেন এটা কিন্তু আমরা চিন্তা করি না। আবদুল্লাহ বিন কাজেমের শুধুমাত্র চোখ নেই,
সে বুঝতে পারছে যে সুখের কি দরকার। তাই আল্লাহ রাব্বুল আমাদের যা দিয়েছেন প্রতিটা অঙ্গ পতঙ্গ এতে কতটা দরকার না থাকলে আমরা বুঝতে পারতাম। তাই আমাদের উচিত হইল যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত রাজি ভোগ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এবং বৃষ্টি আলো বাতাস দিয়েছেন, এগুলো কিন্তু কম নিয়ামত নয়। তিনি যদি আমাদের বাতাস না দিতেন, বায়ু না দিতেন, তাহলে আমরা কি অক্সিজেন দিতে পারতাম? এক মিনিট যদি বাতাস বন্ধ থাকে তাহলে আমরা কি বাঁচতে পারতাম? মোটেই বাঁচতে পারতাম না। তাহলে কতগুলো নিয়ামত, এই নিয়ামত রাজি ভোগ করে আমাদের শুক্রিয়া জ্ঞাপন করা উচিত, শুকর করা উচিত, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেন, এই বৃষ্টি না হলে আমরা কি বাঁচতে পারতাম? শুধু আমরা না, দুনিয়ায় গাছপালা বৃক্ষলতা জীবজন্তু কিছুই বাঁচতে পারতো না। পানির অপর নাম জীবন, সে পানি তিনি আকাশ থেকে দেন, এটা যদি না দিতেন তাহলে কি আমরা বাঁচতে পারতাম? তাহলে এটা কত বড় নিয়ামত আমাদের বুঝতে হবে। প্রতিটা জিনিস যে কথা বলি, যা ইসলামের দিনের বেলা আমি এখানে আলোচনা করছি, কাজ কি বক্তব্য দিচ্ছি বা ক্লাস নিচ্ছি, এই দিন যদি আল্লাহ না দিতেন তাহলে কি এখানে আলোচনা করতে পারতাম? তাহলে দিনের দরকার, মানুষ কাজ বাস করবে এগুলোর জন্য দিনের দরকার, আবার তিনি রাত দিয়েছেন, রাতেরও দরকার। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অগণিত নিয়ামত রাজি এই দুনিয়ায় দিয়েছেন, এই নিয়ামত রাজি ভোগ করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তার শুক্রিয়া করতে হবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, তার শুক্রিয়া জ্ঞাপন করা হবে, আর তা যদি না করি তাহলে তার প্রতি আমাদের অবিচার করা হবে। যাই হোক, শুকর কাকে বলে তাহলে এখন তোমরা বুঝতে পারলে। এইবার শুকরের কি গুরুত্ব সে সম্পর্কে দু একটা কথা বলতে হয়। প্রথমে এসো অধিক নিয়ামত লাভের উপায়। আল্লাহর নিয়ামত যেটা আমাদের দিয়েছে এইটা নিয়ে যদি আমরা প্রশংসা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামতরাজি আরও বাড়িয়ে দেবেন। তিনি যদি আমাদের নিয়ামতরাজি না দেন তাহলে কি তার কোনো যায় আসবে? কোনো সাথে সাথে আমরা যদি তার প্রশংসা না করি তার কি কোনো যায় আসবে? যা আসবে না, বরং আমাদেরই ক্ষতি। তাই বলা হয় যে উপকার করলে, আমরা যদি মানুষের উপকার করলে নিশ্চয় আমরা কিন্তু উপকার পাবো, আর যদি উপকার না করে অপকার করি, কোনো মানুষের যদি আমরা উপকার করি তাহলে কি তার কাছ থেকে উপকার পাওয়া সম্ভব? মতই না। তাই আমাদের উচিত হলো সবসময় মানুষের উপকার করা, কেউ যদি উপকার করে তার প্রশংসা করা, এটাই কিন্তু আমাদের উচিত। আচ্ছা, মানুষের প্রতি কৃতজ্ঞতায় আল্লাহর সবর, যে মানুষের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যার কারণে আল্লাহর রব্বুল আলামিন নিজেই বলেছেন তোমরা যদি মানুষের কাছে অপরাধ করে থাকো তাহলে তার কাছে আগে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব। পুরস্কার প্রাপ্তি, শুকরের পুরস্কার যেমন আল্লাহ দেবেন এই দুনিয়াতে দেবেন, কেউ যদি কারো শুকর করেন, হ্যাঁ আল্লাহ শুকর করে, তার পুরস্কার আল্লাহর উপরে এই দুনিয়াতে দেবেন, সাথে সাথে পরকালেও তিনি দেবেন। তবে যারা মুমিন, যারা মুসলমান, তারা জানেন যে পরকালের পুরস্কারটা হলো মেন ইবাদতের পূর্ণটা। আমরা যতই ইবাদত করি যদি এই ইবাদত পূর্ণ করতে হয় তাহলে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহ শুকর করতে হবে। শুকর ছাড়া ইবাদত কিন্তু পূর্ণ হয়, যতই নামাজ ওদা হওয়া যাই করি না কেন আমাদের আল্লাহ শুকর করতে হবে, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবার একটু শুকরের গোপন, যে শুকরের শুকর বিষয়ক এর যত প্রকার নিয়ামত ভোগ করছি সবাই আল্লাহর দান, এই নিয়ামত অর্জনের যাবতীয় উপায় উপকরণও আল্লাহর দান। আমরা দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে এলম আমাদের দিয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, এইগুলো যদি না দিতেন, এলম মানে জ্ঞান, এই জ্ঞান যদি আল্লাহ আমাদের না দিতেন তাহলে কিন্তু দুনিয়ায় আমরা কিছুই করতে পারতাম না। তাহলে নিশ্চয় দেখা যায় তার প্রশংসা করা উচিত, আল্লাহর দেওয়া নিয়ামত তার সন্তুষ্টির জন্য তার নির্দেশ মতো ব্যবহার করতে হবে। যে কথা আগেই বলেছি, আল্লাহ আমাদের হাত দিয়েছেন, এই হাতটা তার নির্দেশ মতো ব্যবহার করতে হবে, খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদের চোখ দিয়েছে দেখার জন্য, কিন্তু এমন কিছু দেখা যাবে না যেটা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের মুখ দিয়েছেন খেতে, এমন কিছু খাওয়া যাবে না যেটা আল্লাহ অসন্তুষ্টি হয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো সব কিছু আমাদের করতে হবে, আল্লাহর সন্তুষ্টির মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা দিয়েছে,
কিন্তু সেই পা এমন কাজে ব্যবহার করা যাবে না, অর্থাৎ পা দ্বারা এমন কাজে হাঁটা যাবে না যেটা আল্লাহ অসন্তুষ্ট হন। কাজেই আমাদের সমস্ত কিছু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দেখা যাচ্ছে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী যেভাবে চালালে, হাত পা চোখ কান নাক মুখ যেভাবে ব্যবহার করলে আল্লাহ রব্বুল খুশি হন, সেইভাবে আমাদের ব্যবহার করতে হবে। তা যদি করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভালো করবেন, আমাদের জান্নাত দেবেন, আমাদের মোটামুটি কোনো অসুবিধা হবে না। তাহলে এতক্ষণ তোমাদের মাঝে ফখর সম্পর্কে আলোচনা করলাম, ফখর শব্দের অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করলাম। সুতরাং যখনই আমরা যা করবো আল্লাহর প্রশংসা করবো, যে মানুষ আমাদের উপকার করবে তার উপকার স্বীকার করবো। যাই হোক, আজকে সংক্ষেপে ফখর সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিলাম, এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। খুদা হাফেজ।